ভাই আমার আরো কিছু দাবার দেওয়ার বাকি আছে তো, ধরো আপনি সুস্থ হন হ্যাঁ, আর যদি পান তো আসেন। হ্যাঁ না পড়ি যান, মিথ্যা আশ্বাস দিয়ে বান্ধবই। গরু পানি গুলো দেখান বাজারত গেনু। কি ব্যাপার, চুয়ে লাইসকান হচ্ছে বাড়ি? ও মানে বিয়ে ঠিক হয়েছে, এমনি দাওয়াত দিয়ে রেসপেন হচ্ছে সর্বনাশ, একটা টেকা নাই পকেটত, কি করা যায় কি করা যায়? না একটা বুদ্ধি বাই করা নাকি। তানমিয়া ভাই ও বাইতে আছেন? তানমিয়া ভাই ও তানমিয়া ভাই কি আছে আপনার? আমি জুয়েল। জুয়েল হ্যাঁ, আপনার কি হয়েছে? অসুখ। কালকে না আপনি ভালো মানুষ? হ্যাঁ ভালোই আছো, রাত থাকি খুব অসুখ বাড়ে, শরীর খুব দুর্বল হয়ে গেছে। ভাই আমার বিয়েও চাপি আসলো, এখন আপনিও অসুস্থ হলেন। আমারও বিয়ে ঠিক হলে আপনি অসুস্থ হয়ে গেলেন, কেমন হয়ে গেল না? ভালো মানুষ হঠাৎ করে কেন শরীরটা এরকম হয়ে গেল? রাতের বেলা খাইছিলেন কি? খাইনি, রুটি খাইছো এখন, বড়ি খাইছো, শরীর বলো নাই খাওয়ারও উচিত নেই। তাহলে শোনেন, ওই আপনি যখন অসুস্থ হয়েছেন তাহলে আর ওই যাওয়ার দরকার নাই, বুঝছেন? উনি যখন সুস্থ হবেন তখন একদিন যে আমার বউ দেখি আসি, আর দোয়া করেন আমার ঘরের জন্য। কোন দিন বিয়ে বাবা? এই বুধবারের দিন, মঙ্গলবারে বিয়ে করে দেবো, বুধবারের দিন আমার বাড়িতে অনুষ্ঠান, বউ ভাতের অনুষ্ঠান। আমার অসুখ না হলে তো আগের দিন যায় থাকুন, হয় কি করিম গো? না সেটা তো ঠিকই আছে, আমি আরো কত আশা করছিলাম আপনার সাথে যে নিয়ে যাবো আমার বিয়ের পরের দিন, দায়িত্ব গুলো আপনি পালন করবেন। অসুখ নিয়ে তো যা আরো ভালো। ভাই আমার আরো কিছু দাবার দেওয়ার বাকি আছে তো, ধরো আপনি সুস্থ হন হ্যাঁ, আর যদি পান তো আসেন। হ্যাঁ না 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 পড়ি যান, মিথ্যা আশ্বাস দিয়ে বান্ধবই, যান একদিন যা বেড়ে আসি বস। না ভাই যাই, আপনি অসুস্থ, অসুস্থ ঠিক মতো খান হ্যাঁ। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাওয়াত? হ্যাঁ দাওয়াত।
আবাদ করলেই পাওয়া যায়। টেকা গাছের গোটা, হ্যাঁ ঈদের দিন থাকি দাওয়াত খাওয়া ধরছ, দিনে দুখান তিন জ্ঞান করি দাওয়াত পড়ি গেছে। হ্যাঁ হ্যাঁ বিয়ে, ঈদ আসলেই আমার বিয়ে সব। হ্যাঁ এই লাইনের চেংরিয়া গুলে, হ্যাঁ তার ফরক দিবে না চে বিয়ে, না হলে দুই কোটি বিয়ে হইলো এই বাংলাদেশত। কি ব্যবসা শুরু করছি, হ্যাঁ এমনিও তো যা খাওয়া যায় না। বিয়ে বিয়ে খালি শুক্রবার আর ঈদের পর, আর কোনো বান নাই। গেছি গেছি, যা এখন বিয়ে খাবার নো মার। এই কয়া দিন টেকা কামাই করা না কেনা, বিয়ে বিয়ে যে করেন এত ঘন ঘন বিয়ে শুক্রবার আর ঈদের পর, মাইশুকে এমনি কিলের বান না, ওই হাল খাতার খাতনা কান খাতা কলম নিয়ে বসেন কে। ও ব্যবসা আর হবার নয় ব্যবসা, বুদ্ধি শিখছো আমি এখন বিয়ে খান মার। এই কয়া দিন এরখেন অবশ্য ঠিক আছে, এরখেন শুক্রবারও নয় কিন্তু বুধবারে হলি হবে কি বিয়ে খাবার না।